বক্রেশ্বরের ভৈরব মন্দির এবং সতীপীঠে উপচে পড়ছে ভিড়। শীত পড়তেই উড়ু উড়ু মন। শীতের শুরুতেই তীর্থযাত্রীদের ঢল উপচে পড়ছে বক্রেশ্বরে। নতুন বছরের ছোঁয়া আর শীতের আমেজ গায়ে মেখে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। শীত পড়তেই তাই ভ্রমণ পিপাসুরা বেরিয়ে পড়েছেন যেদিকে দু চোখ যায়। তীর্থযাত্রীদের ঢল নেমেছে বক্রেশ্বরে, মন্দির দর্শনের জন্য উপচে পড়েছে ভক্তের ঢল। ছেলে ও মেয়েদের জন্য পৃথক পৃথক গরম জলের খাট রয়েছে, সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন সকলেই। বক্রেশ্বরে ভৈরব মন্দির ও সতীপীঠে প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। সারা বছর অনেকেই ইতিউতি ঘুরতে গেলেও শীতের সময় সাধারণত ঘোরার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়, কারণ এই সময় শীতের মিঠে রোদ বেশ আরামদায়ক। একই সূত্রে গাথা প্রতিটি অনুষ্ঠান, প্রতিটি মেলা প্রাঙ্গণ। বহু জায়গায় দেখা যাচ্ছে অনুষ্ঠানের মুখর হতে। ইতিমধ্যেই শহরে শীতের আমেজ পড়ে গিয়েছে, তাই পর্যটন স্থলগুলিতেও ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। তবে শুধুমাত্র ঘুরতে যাওয়াই নয়, ভক্তির টানে ভক্তের দল প্রতি বছর এই সময় ভিড় জমান বক্রেশ্বরে। বীরভূমের বক্রেশ্বর ধামের প্রতি বরাবরই তীর্থযাত্রীদের বিশেষ আকর্ষণ। তবে করোনার আগে গত দুবছর সেই রকমভাবে তীর্থযাত্রীদের আগমন ঘটেনি বক্রেশ্বর ধামে। পরিস্থিতি একেবারেই স্বাভাবিক হতেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে বক্রেশ্বরে। বক্রেশ্বর প্রত্যেক বছর আসি, শীতের সময় খুব ভালো। প্রত্যেক বছর আসি, পঞ্চাশ বছর আসি, পুরোটাই দেখি। শ্মশানে যাই, শিবের শিবের পুজো করি, মায়ের পুজো করি। এখানে 91টার এক মিনিট সেহেতু আমরা আসি, যখনই সময় পাই তখনই চলে আসি। হ্যাঁ, এর আগে এসেছিলাম, মাসখানেক আগে এসেছিলাম। টুরিস্ট গাড়িতে করে ভর্তি করে লোক আসছেন মন্দির দর্শন করবার জন্য। মহিলা ও পুরুষদের জন্য পৃথক পৃথক গরম জলের ঘাট রয়েছে, সেখানে পূর্ণ স্নান করে মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন ভক্তেরা। বক্রেশ্বরের ভৈরব মন্দির ও সতীপীঠের প্রচুর তীর্থযাত্রীদের সমাগম লক্ষ্য করা যাচ্ছে। 51 সতীপীঠের অন্যতম পীঠ হল বক্রেশ্বর। এখানে সতীর ভ্রুযুগলের মধ্যস্থল অর্থাৎ মন পড়েছিল। এখানে তিনি দেবী দুর্গারূপে পূজিত হয়ে থাকেন। প্রতি বছরের মতো এবছরও শুরু হয়ে গেছে সেই যাত্রা। বীরভূমের বক্রেশ্বরে উষ্ণপ্রস্র বন রাজ্যের বুকে আর কোথাও নেই। শীত আসছে, তাই পর্যটকদের ভিড়ও বাড়ছে। এই বক্রেশ্বরের সতীপীঠে সকাল থেকেই পুজো দেওয়ার জন্য মানুষের ভিড়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বীরভূম। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।